हेलो फ्रेंड, আমি গরম সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গরম। ফ্রেন্ড, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখানে আমরা র‍্যাঙ্ক করব। তো ফ্রেন্ড, আমরা যদি ইউটিউবে কাজ করে থাকি বা ইউটিউব আমাদের চ্যানেল থেকে থাকে, তাহলে কখনো কখনো দেখা যায় যদি আমরা ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করা সত্ত্বেও আমাদের ইউটিউব চ্যানেলটা র‍্যাঙ্ক করে না, তাহলে আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখানে র‍্যাঙ্ক করব। তো ফ্রেন্ড, ইউটিউব চ্যানেল যদি আপনি র‍্যাঙ্ক করাতে চান, তাহলে আপনাকে করতে হবে আপনার যে ইউটিউবের যে চ্যানেল নেমটা আছে সেটাকে আপনাকে এখানে ইউনিক রাখতে হবে, এবং দ্বিতীয় এই সেটিংসটা আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করব। তো ফ্রেন্ড, এর আগেও আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে এখানে আপনি ইউনিক রাখতে পারেন। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটা এখানে ইউনিক রাখেন, তাহলে আপনার চ্যানেলটা এখানে র্যাঙ্ক করবে। এছাড়া যদি আপনার চ্যানেলটা যদি ইউনিক না হয়, তাহলে আপনি যদি আপনার পছন্দ মতো কোনো নাম এখানে সিলেক্ট করেন, তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো ফ্রেন্ড, এখানে আমি একটি সেটিংস ব্যবহার করব, যে সেটিংসের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা এখানে র্যাঙ্ক করাতে পারেন। তো তার আগে বলি, যারা যারা আমার চ্যানেল নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আমি এখানে দেখাবো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে আমরা কিভাবে র‍্যাঙ্ক করব। তো আমরা সরাসরি চলে যাব আমার মোবাইলের স্ক্রিনে, এবং সেখানে আমি দুটো অ্যাপ্লিকেশন ব্যবহার করব, এবং পুরো ব্যাপারটা আমি এখানে ক্লিয়ার করব, যেটার মাধ্যমে আপনি আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে আপনি এখানে র‍্যাঙ্ক করাতে পারেন। আমরা সরাসরি চলে এলাম আমাদের মোবাইলের স্ক্রিনে, এবং আমরা এখানে দেখাবো আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা এখানে র‍্যাঙ্ক করাতে পারি। তো ফ্রেন্ড, আমরা এখানে একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পরে এখানে ব্রাউজারের মধ্যে আমরা ইউটিউব চ্যানেলটাকে এখানে ওপেন করে নেব। ওপেন করার পরে ফ্রেন্ড, এখানে দেখুন যে সার্চ বার আছে, সার্চ বারের মধ্যে আমরা এখানে আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এখানে টাইপ করব। তো দেখে নেব যে আমাদের চ্যানেলটা এখানে র‍্যাঙ্ক করছে কি না। তো আমরা এখানে যে করব, এই চ্যানেলটা আমি এখানে টাইপ করব, টেকনিক্যাল গৌরাঙ্গ, টেকনিক্যাল গৌরাঙ্গ বলে আমি এখানে এটাকে সার্চ করব। সার্চ করার পরে দেখুন এখানে আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটা সবার উপরে এখানে র‍্যাঙ্ক করেছে, এখানে অন্য কোনো আর চ্যানেল এখানে র‍্যাঙ্ক দেখাচ্ছে না। তো ফ্রেন্ড, এইভাবে আমাদের চ্যানেলটা যদি আমরা র‍্যাঙ্ক করাতে চাই, তাহলে আমাদের একটি সেটিংস আমাদের এখানে করতে হবে, যে সেটিংসের মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকেও এখানে র‍্যাঙ্ক করাতে পারেন। তো ফ্রেন্ড, প্রথমে সেটিংসটা হলো, এখানে আমরা যখন যদি কোনো চ্যানেলটা আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে প্রথমে করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে আমাদের চ্যানেলটাকে আমরা যে নামটাকে আমরা রাখতে চাই সেই নামটা ওখানে সার্চ করতে হবে, সেখানে দেখতে হবে অন্য কোনো নাম আমাদের আছে কি না। তারপরে দেখুন এখানে আমরা চ্যানেলটার পরে আমি এখানে একটু স্পেস দিই, যদি আমি এখানে স্পেস দিই তাহলে দেখা যাবে যে অন্য কোনো চ্যানেল আমার এখানে চলে এখনও দেখাচ্ছে না, যার ফলে এটা আমার একটা ইউনিক চ্যানেল, এবং এই ইউনিক চ্যানেলের ফলে আমার এই যে ইউটিউব চ্যানেলটা এটা সবার উপরে র‍্যাঙ্ক করেছে। তো ফ্রেন্ড, আমি আর একটা সেটিংস এখানে বলবো, সেটা আমি এখানে দেখাবো। তো ফ্রেন্ড, এখানে আমরা করব আমাদের যে এখানে যে আমাদের ওয়াইটি স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিও আমরা এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে ফ্রেন্ড, আমরা করব আমাদের এখানে যে কোনো একটা ভিডিও আমরা এখানে ওপেন করব। ওপেন করার পরে ফ্রেন্ড, বা এটা ওপেন করে নিয়েছি, ওপেন করার পরে এখানে আমি একটা ট্যাগ ব্যবহার করেছি, যে ট্যাগের মধ্যে লেখা আছে টেকনিক্যাল গৌরাঙ্গ। দেখুন এইভাবে যদি আমরা আমাদের প্রত্যেক ভিডিওর মধ্যে আমরা এখানে টেকনিক্যাল গৌরাঙ্গ যেটা আছে সেটা যদি আমরা এখানে রাখতে পারি, তাহলে আমাদের ভিডিওটা এখানে র্যাঙ্ক হবে। তো ফ্রেন্ড, আমরা যখন আমাদের ভিডিওর ট্যাগটা লাগাবো, ট্যাগের মধ্যে আমাদেরকে সবসময় আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের নামটা আমরা এখানে লিখব, যার ফলে আমাদের চ্যানেলটা যদি কেউ সার্চ করে তাহলে সেটা র্যাঙ্ক করবে। তো এইভাবে আমরা আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটাকে আমরা এভাবে র্যাঙ্ক করাতে পারি। তো আশা করি ফ্রেন্ড, ভিডিওটি সকলের ভালো লাগলো। সো প্লিজ ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন। থ্যাংক ইউ।